করো। হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্র, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ চ্যানেল। আশা করি তোমার সব খুব ভালো আছো, আর তোমরা আশা করি কালবৈশাখী ঘুরতে গিয়েছো। তো আমার তো একা একা ঘোরা হয়েছে এই বছরটা, গেল সব বছরই হয়, এই বছর গেল কালবৈশাখীটা একা একা ঘোরা। তো তো আজকের যে আমি আজকের যে দিনটিতে আছে, আজকের যে আমাদের সিনটি আছে, সেটি হলো এখন আমি কোথায় যাচ্ছি। তো সেটি হলো আমাকে এখন একটু যেতে লাগবে মহাবিস্থানে, কারণ আজকে ভাইফোঁটা, আজকে মামারা আসবে বাড়িতে। তো সেটি নিয়ে আজকে ব্লগ, কী হচ্ছে না হচ্ছে ব্লগে দেখো, তো এনজয় করো। এখন কোথায় যাচ্ছি সেটি আগে ফলো করো। কি গরম, এখন তোমরা দেখতে পেলে যে ওই ভাইফোঁটাতে ওই মামার এসেছিল, তো ওরা ভাইফোঁটা দিয়ে গেল। তো এখন আমি আবার বেরোচ্ছি, কারণ আমাকে আজকে একটু দোকানে যেতে লাগবে, কি দোকান সেটা বলবো না, সেটা তোমরা দেখতে পারবে। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, তো সেটা এখন দেখতে থাকো, এনজয় করতে থাকো, লাইক দিয়ে ফুল ব্লগটি ওয়াচ করো, এটি করো, দেখতে থাকো। Thank you.
সো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমি গিটার দোকানে গিয়েছিলাম, তোমার যেটা দরকার ছিল ওটা আমার কিনবো, তো সেই ছিল না সেই মডেলটা, ইয়ামাহার যে গিটারটা তোমাদের দেখালাম সেই ব্লগে, সেই ইয়ামাহা গিটারটা আমার দরকার ছিল, বা সেটা যে মডেল নাম্বার যেটা আছে আমার, তো সেটি আমি নিতাম, তো সেটি ওখানে নেই, অ্যাভেলেবেল নেই। এর জন্য আমি একটা গিটার নিয়ে এসেছি জাস্ট বাজানোর জন্য, কিছুদিনের জন্য নিয়ে এসেছি, তো সেটি তো এখন মানে আমার যে গিটার চ্যানেলটি আছে তো সেখানে এটি অ্যাপ্লাই করব, তো আশা করি বুঝতে পারবে। এখন আপাতত এই গিটার দিয়ে কাজ চালাতে হবে, তারপরে যে আমার ওই যখন নতুন গিটার কিনবো, যখন সেই গিটারটা যখন কিনবো তখন সেটিতে ব্লগ চলে আসবে। তো আজকের ব্লগটি আজকে এতটুকুই করছি, আজকে পুজোতে ঠিক করে ঘোরাই তো হয়নি, তো সকাল সকাল তো দেখতে পেলে তোমরা বন্ধুরা যে সকাল সকাল কোথায় গেছিলাম, তো আজকে ভিডিও ব্লগটি এখানে শেষ করছি। তো নেক্সট ব্লগটি আবার ভালো মতো আসবে, নেক্সট ব্লগগুলি কন্টিনিউ ভালো মতো করার চেষ্টা করবো, তোমাদের দেখানো হচ্ছে আমার লাইফে কী হচ্ছে না হচ্ছে। তো শেষ করছি আজকে ব্লগটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি এবং সবাইকে শুভ কালী পূজার, টাটা।